জুবকামার পর্দা নিশ্চিন্ন বন্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে সাহাবাই কেরাম শুনো, তোমরা আমার সাথে কিয়ামতের ময়দানে মুসাবা করলে তোমাদের কি লাভ হবে? এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে সাহাবাই কেরাম শুনো, আমি একদিন আমার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে আমি টুক টুক করে হাঁটতে লাগলাম। আল্লাহর হাবিব বলে আমি যখন ফাতেমার ঘরের দরজার সামনে গেলাম আমি দেখলাম সেকেন্ডের মধ্যে আমি একটু কাঁদ দিতে দেরি হয় যা ফাতেমার ঘরের দরজার দুইটা পাট খুলে গেল। আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম কে রে ফাতেমা, আমি টোকা দিলাম একটা সেকেন্ড সময় লাগলো না, সেকেন্ডের মধ্যে দরজা কিভাবে তুমি খুললা? মা ফাতেমা হাও মা করে কাঁদতে শুরু করলেন, নবী আমার একটু আগে আমি তিন দিন ধরে কিছু খেতে না পেরে ক্ষুধার যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম দিন পাথর পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তিন দিন পর্যন্ত কিছু খাই নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দ্বিতীয় দিন আমি পেটের মধ্যে পাথর বেঁধে এবার পানি পান করেছিলাম, রাত যখন হয়ে গেল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলাম। নবী আমার তৃতীয় দিন যখন চলে আসলো আমার ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল, পেটের ভিতর থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো, খোদা 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 ফাতেমা ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করো, কিন্তু আমি পেট তো সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি বসে বসে আমি আরেক ঘর থেকে কিছু আটা সংগ্রহ করে আমি খামির বানাচ্ছিলাম, হঠাৎ করে একটা নরম নরম জুতা মোবারকার আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আমি চিন্তা করলাম এত সুন্দর নরম হাঁটা, এত সফট হাঁটা, এত সুন্দর হাঁটার আওয়াজ পৃথিবীর জমিনের অন্য কারো হতে পারে না, এটা হয়তো বা রহমাতুল্লিল আলামিনের হবে ইয়া রাসূলুল্লাহ। আমার ডান কানটা যখন আমি দরজার সাথে সেটিং করে দিলাম, আপনি টোকা দেওয়ার সাথে সাথে আমি দরজার পাট দুইটা খুলে ফেললাম। আল্লাহর নবী চক্ষু মোবারক করে পানিগুলো ছেড়ে বলে ফাতেমা আমার তিন দিন ধরে তুমি কিছু খেতে পারো নাই, হে ফাতেমা দেরি করো না, আসো তোমার সাথে রান্না করে চলে যাই। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে আমি ঘরের মধ্যে বসে রইলাম, রান্না করে যখন গেলাম আমি এবারে খামির বানাচ্ছিলাম, আমি খামির বানিয়ে এবারে যখন চুলার ভিতরে আগুন দিলাম রুটি খাওয়ার জন্য, আমি চুলার ভিতরে আগুন দেওয়ার পরে আমি চুলার উপর এবারে তাওয়া দিলাম, মাটির তাওয়া দিয়ে আমি যখন একখানা রুটি বেললাম হঠাৎ করে মা ফাতেমা বলে আল্লাহর হাবিব আমার হাত থেকে রুটি খানা টান দিয়ে নিয়ে গেল। আমি দেখলাম রসুল হাত থেকে টুটে টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর হাবিব রুটিটাকে ডান হাত বাম হাতের মধ্যে দুইটা ঝাড়া মারলো। আল্লাহর হাবিব আর কন্যা মা ফাতেমা বলে আমি দেখলাম রসুলুল্লাহ দুই হাতের মধ্যে ঝাড়া দিয়ে এবার রুটি খানা যখন পাতিলের মধ্যে দিয়ে দিল। আমার নবী বলে ফাতেমা ইসলাম প্রচারের কাজে আমি বাইরে চলে যাচ্ছি, রুটি যখন হয়ে যাবে তুমি খেয়ে নেবা। মা ফাতেমা বলে আমি রসুল যাওয়ার পরে আমি কিছুক্ষণ যখন রুটির নিচে আগুন দেওয়ার পরে রুটিটা উল্টালাম, আমি দেখলাম আল্লাহর কসম রুটির মধ্যে আগুনের বিন্দু মাত্র তাপ এখনো স্পর্শ করছে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমি নবীর চরণ ধুইব বলে নবীর চরণ লে পেয়ালায় রাখেছি তোলে দুই নয়নের জল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। স্বপ্ন না মেরে বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে আহা। স্বপ্ন না মেরে বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে আহা। উম্মতামে নবীর প্রেমে, উম্মতামে নবীর প্রেমে হয়েছি পাগল সবাই, উম্মতামে নবীর প্রেমে, উম্মতামে প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমি নবীর চরণ ধুইব বলে নবীর চরণ
লে পেয়ালা রাখেছি তুলে দুই নয়নের জল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। জীবনে একবার হলো রসুল আমার ঘরে এসে আমার দুই চক্ষুকে শীতল করে একবার আমাকে দিদারে দিয়ে যাক, আমরা সকলে চাই কি না? একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো চাই কি না? সাগরের প্রত্যেকটা মাছ না পারে সমুদ্র থেকে উতলে উঠে তারা জমিনের উপরে চলে আসে, রসুল্লার জন্য গুণগান, রসুল্লার প্রশংসা গায়। রসুল জেইরিন পৃথিবীর জমিনে আগমন করেছে, বাঘ এবং হরিণ তারা জঙ্গলের মধ্যে একসাথে হাঁটে। বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাঘকে জিজ্ঞেস করা হয়, কিরে বাঘ, তুমি তো হরিণকে পেলে এক মিনিট সময় দাও না, হরিণকে টুকরা টুকরা করে ছিঁড়ে পেটে তুমি রক্তাক্ত করে খেয়ে ফেলো, আজকে তোমার কি হলো? আজকে বাঘ আর হরিণ তোরা একসাথে হাঁটছ, আনন্দ করছ, মুস্কি মুস্কি হাসি দেখা যায়। বাঘ বলে, আজকে আক্রমণের দিন নয়, আজকে রক্তাক্তের দিন নয়, আজকে হামলার দিন নয়, আজকে মাথায় টুপি লাগিয়ে অসংখ্য বেঈমান চিনতে না পারে, মুখে দাড়ি লাগিয়ে অসংখ্য গুস্তাক চিনতে না পারে, গায়ে পাঞ্জাবে লাগিয়ে রসুলকে আমার মতো বলতে পারে, কিন্তু আমি বাপ সরকার মদিনার গোলাম এবং রসুলকে আমি স্পষ্ট চিনতে পারি। আজকে রসুল আগমন করেছে, আজকে আক্রমণের দিন নয়, আজকে হচ্ছে সকল ঈদের সারা ঈদ, ঈদ মিলাদ নবী, চিৎকার বেড়ে গেল, সুবহানাল্লাহ। বাঘ বলে আক্রমণের দিন নয়, শুধু গাছ নয়, শুধু মাছ নয়, শুধু আসমানের তারকা নয়, শুধু পাখি নয়, আল্লাহর শপথ পবিত্র কোরআন কারিমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বান ইসলাম আয়া, তা নে কাহা তাজেদরে মদিনা আয়া, সা নে কাহা সরওয়াতওয়ালা আয়া, জিন নে কাহা জালিলুল কদর আয়া, হা নে কাহা হাবিব কিবরিয়া আয়া, হা নে কাহা খাতমুন নবীন আয়া, দাল নে কাহা দুজাহা কা ওয়ালি আয়া, জাল নে কাহা জালিকাল কিতাব কেহনে কা আয়া, রা নে কাহা রাহমাতুল লিল আলামিন আয়া, জা নে কাহা জামানা কে ইমাম আয়া, সিন নে কাহা সাকিয়ে কাউসার আয়া, শিন নে কাহা শাফি মাহশার আয়া, সোয়া নে কাহা সোয়াদিল কওয়ামিন আয়া, তোয়া নে কাহা দুফুল মাওলা আয়া, তোয়া নে কাহা তাবিবে কুলুব আয়া, জোয়া নে কাহা জালিম কো ঠেরাতে ওয়ালা আয়া, আন নে কাহা কুরাতুল আইন আয়া, ওয়ান নে কাহা গাদ কি খবর দানে ওয়ালা আয়া, ফা নে কাহা ফাকিরু কা মাওলা আয়া, কাফ নে কাহা কুবাদ দানে ওয়ালা আয়া, কাফ নে কাহা কামলি ওয়ালা আয়া, লাম নে কাহা লাউলা কা খিতাব আয়া, নীল নে কাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া, নূ নে কাহা নূরে খোদা আয়া, ওয়া নে কাহা ওয়াদুহা আয়া, হা নে কাহা হাদি বারহা কায়া, ইয়া নে কাহা ইকদার ও কি শান নবী ওয়ালা, দুনিয়া মে তাশরীফ লায়া, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সারা জীবন চেষ্টা করলেও বাতিলের মুষ্টি সরকারে মদিনার শানকে যারা পরিমাণ কমাতে পারবে, আরেকটু ভলিউম দিয়ে বলুন, পারবে? সেই সরকারে মদিনার শান মান মোহাব্বত ইজ্জত সম্মান তাজিম এস অন্তরের মধ্যে নিয়ে মাদ্রাসা সুন্নি জনতার উদ্যোগে দ্বিতীয়তম আজমের শান শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স, যে কনফারেন্সের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, হাজারো হাজারো ছাত্র যিনি ওস্তাদ, হাজারো হাজারো ছাত্র যিনি মাথার তাজ, আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ কারি নজরুল ইসলাম আল কাদরী মাদ্রাসাতুল আলী, আজকে সভাপতি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে অভিনন্দন জানিয়ে স্বাগতম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার বেরিয়ে একবার বলি মারহাবা।
বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট হিসাবে একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলার টেকনাফ থেকে তাতলিয়া হাজারো হাজারো প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল, হাজারো হাজারো মুফতি মুহাদ্দিস শায়খুল হাদিসের যিনি ওস্তাদ, এবং আমার সম্মানিত ওস্তাদ মহোদয় যাদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা হিসেবে সবসময় গ্রহণ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের সকলের সুপরিচিত বাংলার জমিনে এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নিয়তের সেন্টার যাকে বলা হয়, সুন্নিয়তের মার্কাজ যাকে বলা হয়, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ উসুর রহমান আল কাদরী মাদ্রাজুল আলী প্রধান অতিথি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে আরেকবার বলি মারহাবা। বিশেষ করে আজকের প্রধান বক্তা একটু পরে যিনি অবস্থান করবেন এবং আলোচনার সামনে আসার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন, আপনাদের সকলের সুপরিচিত সুদূর উত্তরবঙ্গ থেকে আগত দিনাজপুর ইসলামিক সেন্টারের সম্মানিত মহাপরিচালক সম্মানিত হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্রাজুল্লাহ আলী, তিনিকে অভিনন্দন জানিয়ে কলিজার বিদ্যুৎ থেকে জবান খুলে আরেকবার বলি মারহাবা। একদম যারা আমার পূর্বে আলোচনা করেছেন প্রত্যেকে কিন্তু আমার থেকে অনেক 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 উপরে সম্মানিত, যদি আমি নগণ্য ছোট আল্লাহ রাব্বুল আলামিন ছোট রেখেছে তাতেই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যে আলোচনা করেছেন হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ মুকাররম বারী সাহেব, হযরত আল্লামা শেখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী সাহেব, হযরত আল্লামা শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারী সাহেব, এবং নাত রসুল পরিবেশন করছেন শায়খ মুহাম্মদ মুহিউদ্দিন তানভীর একজন আশিক রসুল এবং নবীর প্রেমিক হিসেবে যাকে আপনারা সবাই চিনেন, এবং আমার সামনে এই মুহূর্তে যারা বসা আছেন আমি সবসময় যেই কথাটা বলি আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মাইকের সাউন্ড যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি সরকারের মধ্যে একটি সুন্নত প্রেরণ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম ডানে বামে যাওয়া যাবে না, সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব যে আলোচনা আমাদের ঈমানকে তাজা করবে বলে আমরা আশা পোষণ করছি। আমি পবিত্র কোরআন কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে চাই, আর সে আয়াতখানা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার রব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ অল্প সময়ে আপনার পরিচয় জানার কোনো সুযোগ আছে কিনা? আমার আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাকে প্রতিটা বান্দার শাহিরগর আরো নিকটে একটু জবান খুলে বলি সুবহান আল্লাহ। আল্লাহ আপনার পরিচয় সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে পেয়ে গেলাম, আপনার বন্ধুর পরিচয় অল্প সময়ে পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমার আল্লাহ বলে আমার পরিচয় জানা যেমন তোমরা অল্প সময়ে পেয়েছ, আমার বন্ধুর পরিচয় অল্প সময় দিয়ে তোমাদেরকে নেই। আমার আল্লাহ বলে আন্নাবিয়্য আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ তাকে প্রতিটা বান্দার শাহিরগর নিকটে আর আমার বন্ধু তাকে প্রতিটা বান্দার কলিজার চাইতো আর নিকটে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আপনি দিলেন শাহিরক আর বন্ধুকে ডাইরেক্ট হৃদয়ে দিলেন, কলিজা দিলেন, হাত দিলেন, কারণটা কি? আমার আল্লাহ বলে তোমরা যদি শাহিরক কখনো খেটে যায় চট্টগ্রাম সেভরন বলো, ম্যাক্স বলো, সিআরসিআর বলো, চট্টগ্রাম কাজ না হলে ঢাকা স্কোয়ার বলো, অ্যাপোলো বলো, ল্যাব এইট বলো, ঢাকায় কাজ না হলে ইন্ডিয়া চলে যাবা, অসংখ্য হসপিটালে তোমরা শাহিরক খেটে গেলে সুস্থ হওয়ার অপারেশন করে সুযোগ রয়েছে, কিন্তু তোমার হৃদয় যদি একবার ধাক্কা খেয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, তুমি এক সেকেন্ড সময় বাঁচবানা। ও বান্দা তুমি এখনো বুঝতে পারো নাই, আমি আল্লাহর সাথে যদি গাদ্দারি করো, আমার সাথে বেয়াদবি করো, আমি আল্লাহর সাথে কষ্ট দাও, তাহলে তুমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে চোখের পানি যদি ছাড়ো আমি তোমাকে মাফ করে দিব, মানে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার ঈমান বাঁচার সুযোগ করে দিব, কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি যদি করো তোমার হৃদয় ধাক্কা পড়ে যাবে। হৃদয় ধাক্কা পড়লে যেমন একটা মানুষ সেকেন্ডের জন্য আর বাঁচে না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ঈমান একটা সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে বাঁচবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীর প্রেমে কিন্তু হাট হাজার এতে কথা বলা হয়। আমি কিছুদিন পূর্বে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম, বলল হুজুর কোথায় লেখাপড়া করেছেন? আমি বললাম চট্টগ্রামে। বলল চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসায় নাকি? আমি বললাম তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেইখানে সরকারের মদিনার সাথে গাদ্দারি শিক্ষা দেওয়া হয় সেইখানে পড়ার কোনো ইচ্ছে আমাদের নেই, সেইখানে 40,000 ছাত্র হোক সেটা দরকার নাই, যেইখানে হুসুল্লার প্রেম শিক্ষা দেওয়া হয় সেইখানে আমরা পড়ি। আমি বুক পুড়িয়ে বলেছিলাম আমরা পড়ি জামিয়া আহমদিয়া সুন্নিয়া সুন্নিয়া সুন্নিয়া।
সুন্নিয়া। সুন্নিয়া শব্দটা তিনবার উল্লেখ করে বলে দিলাম, আমার পরিচয় সুন্নি, আমার এই পরিচয় দিতে আমি সেকেন্ড পরিমাণ দ্বিধাবোধ করি না। কথা বলুন ঠিক কিনা? আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, সবাই ডান হাত তুলে একটু সমর্থন দেন, খুশি না বেজার? তাহলে এই সুন্নি পরিচয় নিয়ে যদি বসেছেন, তাহলে আমার মোহাব্বত নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। বিশ্ববিখ্যাত একখানা কিতাব পড়েছি, নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেন, নবীর প্রেমের উদাহরণ তো তোমাদেরকে দেওয়া হলো, এবার নবীর প্রেম কাকে বলে? তাহলে তোমরা শুনো, আল্লাহর হাবিব সরকারে মদিনা একদিন হুজ্জা মুবারকের মধ্যে বসে রইলেন, হঠাৎ করে অসংখ্য সাহাবায়ে কেরাম চারদিক দিয়ে আল্লাহর হাবিবের চারপাশে ঘিরে দিয়ে বসা আছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে বসে রইলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববী সরকারে মদিনার সামনে বসে রইল, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে রসুলের জবান মুবারক দিয়ে কিছু বের হয় কিনা। হঠাৎ করে সরকারে মদিনা মুস্কি হেসে বললেন, সাহাবায়ে কেরাম তোমাদেরকে এমন একটি সুসংবাদ দিতে চাই, তোমরা শুনবে কিনা? সাহাবায়ে কেরাম বলে, রসুল আপনার কথা শোনার জন্যই তো বসে আছি। রসুল আপনি যখন জবান দিয়ে কথা বের করেন, আল্লাহর শপথ, মনে হয় যেন আসমান থেকে মণিমুক্ত তার টুকরা গুলা জোরে জোরে আল্লাহর জমিনে পড়ছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা বলে, শুনো তাহলে হে সাহাবায়ে কেরাম, আমি সরকারে মদিনার প্রতি তোমরা মোহাব্বত ভালোবাসা নিয়ে কেউ যদি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে একটাবার আমি রসুলের সরকারে মদিনার মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পড়তে পারে, একদম খাঁটি মোহাব্বত নিয়ে, আমি রসুল ওয়াদা করলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমার সাথে হাতে হাত লাগিয়ে মুসাবাহ করবো, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আনন্দের সংবাদ রসুল, আপনি আমাদের সাথে মুসাবাহ করবেন, আপনার হাত মুবারকের সাথে আমাদের হাত লাগবে, এটা তো সুসংবাদের বিষয়। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার কদমে কোরবান, আমার আব্বা আমার জীবন আপনার কদমে কোরবান, আমার গোটা পরিবারের জীবন আপনার কদমে কোরবান। নবী একটু বলবেন, কিয়ামতের ময়দানে আপনার হাতের সাথে হাত লাগালে বিষয় সুসংবাদের বিষয়, কিন্তু কিয়ামতের ময়দান তো কঠিন ময়দান হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমানগুলা ভেঙে তছনছ হয়ে যাবে, আসমানের তারকাগুলা অ্যাটম বোমার মতো জমিনের মধ্যে পড়বে, সাগরের ভিতর থেকে অগ্নিকুণ্ডের মতো অগ্নি লাভা বের হবে, মানুষগুলা ইয়া নাফসির মতো কিয়ামতের ময়দানে দৌড়াতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন ময়দানে আপনার হাতের সাথে হাত লাগিয়ে মুসাবাহ করলে আমাদের কোনো বেনিফিট ওই কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে রক্ষা পাবে কিনা? নবী আমার একটা মুস্কি হেসে দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তাহলে শোনো, তোমরা যদি আমার সাথে মুসাবাহ করো তোমাদের কি লাভ? রসুল এবার নুরানি জবান মুবারক খুলে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানি শুনমা বন্যা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম শুনো, তোমরা আমার সাথে কিয়ামতের ময়দানে মুসাবাহ করলে তোমাদের কি লাভ হবে? এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি একদিন আমার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে আমি টুকটুক করে হাঁটতে লাগলাম। আল্লাহর হাবিব বলে, আমি যখন ফাতেমার ঘরের দরজার সামনে গেলাম, আমি দেখলাম সেকেন্ডের মধ্যে আমি একটু কাঁদ দিতে দেরি হয়, যা ফাতেমার ঘরের দরজার দুইটা পাট খুলে গেল। আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, কে রে ফাতেমা, আমি টোকা দিলাম, একটা সেকেন্ড সময় লাগলো না, সেকেন্ডের মধ্যে দরজা কিভাবে তুমি খুললা? মা ফাতেমা হাও মা করে কাঁদতে শুরু করলেন, নবী আমার একটু আগে আমি তিন দিন ধরে কিছু খেতে না পেরে ক্ষুধার যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম দিন পাথর পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তিন দিন পর্যন্ত কিছু খাই নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দ্বিতীয় দিন আমি পেটের মধ্যে পাথর বেঁধে এবারে পানি পান করেছিলাম, রাত যখন হয়ে গেল, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলাম। নবী আমার তৃতীয় দিন যখন চলে আসলো, আমার ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল, পেটের ভিতর থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো, খোদা খোদা খোদা, ফাতেমা ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করো, কিন্তু আমি পেট তো সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি বসে বসে আমি আরেক ঘর থেকে কিছু আটা সংগ্রহ করে আমি খামির বানাচ্ছিলাম, হঠাৎ করে একটা নরম নরম জুতা মোবারকের আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আমি চিন্তা করলাম, এত সুন্দর নরম হাঁটা, এত সফট হাঁটা, এত সুন্দর হাঁটার আওয়াজ পৃথিবীর জমিনের অন্য কারো হতে পারে না, এটা হয়তো বা রাহমাতুল্লিল আলামিনের হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ডান কানটা যখন আমি দরজার সাথে সেটিং করে দিলাম, আপনি টোকা দেওয়ার সাথে সাথে আমি দরজার পাট দুইটা খুলে ফেললাম। আল্লাহর নবী
চক্ষ মোবারক করে পানিগুলো ছড়ে বলে ফাতেমা আমার তিন দিন ধরে তুমি কিছু খেতে পারো নাই, হে ফাতেমা জরি করো না, আসো তোমার সাথে রান্না করে চলে যায়। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে আমি ঘরের মধ্যে বসে রইলাম, রান্না করে যখন গেলাম আমি এবারে খামির বানাচ্ছিলাম, আমি খামির বানিয়ে এবারে যখন চুলার ভিতরে আগুন দিলাম রুটি খাওয়ার জন্য, আমি চুলার ভিতরে আগুন দেওয়ার পরে আমি চুলার উপর এবারে তাওয়া দিলাম, মাটির তাওয়া দিয়ে আমি যখন একখানা রুটি বেললাম হঠাৎ করে মা ফাতেমা বলে আল্লাহর হাবিব আমার হাত থেকে রুটি খানার টান দিয়ে নিয়ে গেল। আমি দেখলাম রসুল হাত থেকে টোটে টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর হাবিব রুটিটাকে ডান হাত বাম হাতের মধ্যে দুইটা ঝাড়া মারলো। আল্লাহর হাবিব আর কন্যা মা ফাতেমা বলে আমি দেখলাম রসুলুল্লাহ দুই হাতের মধ্যে ঝাড়া দিয়ে এবার রুটি খানা যখন পাতিলের মধ্যে দিয়ে দিল, আমার নবী বলে ফাতেমা ইসলাম প্রচারের কাজে আমি বাইরে চলে যাচ্ছি, রুটি যখন হয়ে যাবে তুমি খেয়ে নেবা। মা ফাতেমা বলে আমি রসুল যাওয়ার পরে আমি কিছুক্ষণ যখন রুটির নিচে আগুন দেওয়ার পরে রুটিটা উল্টালাম, আমি দেখলাম আল্লাহর কসম রুটির মধ্যে আগুনের বিন্দু মাত্র তাপ এখনো স্পর্শ করছে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার পর্দানি সিনমা বন্ডা আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে আমি বুঝে ফেললাম মনে হয় রুটির নিচে আমার আগুনের তাপ মনে হয় কম পড়েছে, আগুনের স্পিড মনে হয় কম। আমি ফাতেমা দেরি না করে আমি আগুনের স্পিড আরো বাড়াই দিলাম। মা ফাতেমা বলে অনেকক্ষণ আগুন দেওয়ার পরে যখন রুটি খানা আমি উল্টালাম, আমি দেখি রুটির বিন্দু মাত্র কোনো তাপ আসে না, তাপের কোনো স্পর্শ রুটির মধ্যে লাগে না, আগুনের কোনো পরিবর্তনের কারণে রুটির মধ্যে পরিবর্তন আসে না। মা ফাতেমা বলে আমি কেঁদে দিলাম, আমার ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে আমি সরকারের মদিনার দরবারের দিকে রুটি খানা হাতের মধ্যে নিয়ে দৌড়াতে শুরু করলাম। নবী আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার তিন দিন পর্যন্ত কিছু খেতে পারি নাই, খোদারা জানা সহ্য করতে না পেরে নবী রুটি খেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার হাত থেকে রুটি খানা নেওয়ার পরে যখন ইয়া রাসূলুল্লাহ পাতিলের মধ্যে তাওয়ার মধ্যে দিলেন, আল্লাহর কসম অনেকক্ষণ পর্যন্ত রুটির নিচে আগুন দিলাম, নবী রুটির কেন পরিবর্তন আসে না আমি তো বুঝতে পারি না। আল্লাহর নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, দুনিয়ার কোনো বাবার মত আমাকে বাবা মনে করো না, দুনিয়ার কোন পুরুষের মতো আমাকে পুরুষ মনে করো না, দুনিয়ার কোন মানুষের মতো আমাকে মানুষ মনে করো না। হে ফাতেমা যেই রাসূলুল্লাহর হাতের সাথে রুটি একবার লেগে গিয়েছে দুনিয়ার কোন আগুন তো আগুন নয়, জাহান্নামের আগুন তাকে বিন্দু মাত্র জ্বালাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামিলে ওয়ালা, কি কষ্ট হচ্ছে আপনাদের তো বলুন না, হাবিবে খোদা তুম হো নবী কামিলে ওয়ালা, তোমারি প্রেমেতে জগত জালা, তোমারি বিরহে দু চোখ তোমারি বি অশ্রু জরাই কবরে হাসরে কি হবে আমার মুসিবত, সবাই মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমারি কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার, বলো না কবরে হাসরে কি হবে।
আমার সরকারে মদিনা বলে, হে সাহাবায়ে কেরাম, এখনো অনুমান করতে পারলে না, আমি সরকারে মদিনার হাতের সাথে যে রুটি একবার লাগার কারণে তাকে দুনিয়ার কোনো আগুন জ্বালাতে পারে না। হে সরকারে মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম বলে, রসুল আমাদের বুঝতার বাকি নাই। আমার নবী বলে, আমি ওয়াদা করলাম একখানা রুটির সাথে যদি আমার হাত লাগার কারণে রুটিকে জাহান্নামের আগুন জ্বালাতে না পারে, তাহলে আমি রসুলের সাথে কিয়ামতের ময়দানে যারা মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি রসুলের উপরে দুরূদ শরীফ পড়বো, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করব। নবী আমার বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যার হাতের সাথে আমি সরকারে মদিনার একবার হাত মোবারক লেগে যাবে, দুনিয়ার কোনো আগুন তাগুন নয়, জাহান্নামের আগুন তাকে বিন্দু মাত্র জ্বালাতে পারবে না। চিৎকার মেরে বলে, সুবহানাল্লাহ। আমি একটু জানতে চাই, আমার মাদারিপুর না মাদারীপুর চত্বর ভাইদের কাছে আমি একটু জানতে চাই, যেই রসুলের হাতের স্পর্শ লাগলে জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন টাচ করতে পারবে না, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না? আর একটু জবান খুলে বলুন, আমার মতো হতে পারে? যারা নবীকে আমার মতো বলতে চায়, আমি জানি এই প্যান্ডেলের ভিতরে যারা আছে 100% আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু প্যান্ডেলের বাইরে অসংখ্য কওমি, অসংখ্য হেফাজত, অসংখ্য জামাত, অসংখ্য শিবির, অসংখ্য আহলে হাদিস ভাইরা শুনতে পাচ্ছেন আজকের শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স থেকে একটা গালিও দেওয়া হবে না। গালি দেওয়ার সময় কোথায়? রসুলের শান বলে বলেই তো আমরা গোলামরা শেষ করতে পাচ্ছি না। রসুলকে আমার মতো বলার পূর্বে 1 কোটিবার চিন্তা করা দরকার। কেন জানো? আমরা যখন মক্কার জমিনে যাই, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইখানে একটা ঘর আছে, ঘরের নাম কাবা। কাবা শরীফের 7টা চক্কর দেওয়ার পরে আমরা একটা জায়গার মধ্যে যাই, একটা পাথরকে চুমু দেওয়ার জন্য, ওই পাথরের নাম হচ্ছে হাজর আসওয়াদ। রসুলকে তারা আমার মতো বলে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, সিরিয়া বলেন, ফালিস্তান বলেন, 175টি মুসলমান কান্ট্রির অসংখ্য হাজার ভাইয়ারা ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। অসংখ্য মুরব্বী 70 বছরে হজ করতে গিয়েছে, শরীরের মধ্যে কন্ট্রোল নাই, অসংখ্য যুবকেরা ধাক্কা খাওয়ার কারণে মাটির মধ্যে পড়ে যায়, অসংখ্য যুবকেরা পায়ের চাপের কারণে তার মৃত্যুবরণ ঘটে। হে মুরব্বী, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য আপনি পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে সিলেটে জাফলংয়ে যদি যান, অসংখ্য পাথর দেখতে পারবেন, লাল, নীল, হলুদ, গোলাপি। আবার চট্টগ্রাম সিবিসে অসংখ্য পাথর দেখতে পারবেন, আবার কক্সবাজারে অসংখ্য পাথর দেখতে পারবেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা বলেন, অসংখ্য পাথর দেখা যায়। ওই পাথরকে চুমু না দিয়ে হাজর আসওয়াদ নামে একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য এত পাগল পাগল হলা কেন? কি রে হাজর আসওয়াদ, তোমার এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এমন কি শক্তি, তোমাকে চুমু দেওয়ার জন্য মানুষ তার জীবনটা পর্যন্ত কোরবান করে। হাজর আসওয়াদ বলে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, তবে হ্যাঁ, যেই দিন থেকে আকায় নামদার হাবিবে কিবরিয়া সরকার মদিনা তার দুটো ঠোঁট মোবারক লাগিয়ে আমাকে চুমু দিয়েছিল, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, আমার এত শক্তি, রসুল্লার ঠোঁটের স্পর্শ পাওয়ার সাথে সাথে যে আমাকে চুমু দিবে তার জিন্দিগির গুণাগুলো আমি চোষে তাকে নিষ্পাপ বানিয়ে দেই। চিৎকার মেরে বলে, সুবহানাল্লাহ। একটু বলুন তো, যে রসুলের ঠোঁটের স্পর্শ পেয়ে একটা পাথরের এত পাওয়ার মানুষের জিন্দিগির গুণাগুলো চুষে তাকে নিষ্পাপ করে দেয়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? আর একটু জবান ফুলে বলুন, পারে? শাহরিয়ার ইসলাম সম্মেলন থেকে সিলেবাস নিতে হবে, রসুল কখনো আমার মতো হতে পারে? রসুলকে আমার মতো বলতে হলে একজন সাধারণ মানুষ থেকে রসুল্লাহ পর্যন্ত অন্তত পক্ষে তোমাকে 27টা স্তর অতিক্রম করতে হবে। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল খাতিরের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রথম তোমাকে মানুষ হতে হবে, তারপর মুসলমান, তারপর ইমানদার, তারপর আওতাদ, তারপর মুত্তাকি, তারপর মুস্তাহিদ, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর কুতুব, তারপর কুতুবুল আকতাব, তারপর গাউস, তারপর গাউসুল আজম, তারপর তাবে তাবি, তারপর তাবি, তারপর সাহাবি, তারপর আনসার, তারপর মুহাজির, তারপর সিদ্দিক, তারপর নবী, তারপর রসুল, তারপর উলুম আজম, তারপর খালিলুল্লাহ, তারপর নবীউল্লাহ, তারপর হাবিবুল্লাহ, তারপর হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 27টি স্তর অতিক্রম করা ছাড়া কেউ যদি রসুলকে আমার মতো বলে, সে নিশ্চিত ভাবে কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলে, মারহাবা। এই ভলিউম দিয়ে হবে না বাবা, আরেকটু জবান খুলে বলে, মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে বলে, মারহাবা।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার টেকনাফ থেকে, তেঁতুলিয়া, রূপসা থেকে, পাথুরিয়া, গোটা বাংলার আনাচে কানাচে সুন্নিয়তের প্রেম যিনি বিলিয়ে যাচ্ছেন, যার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি আমরা তিনি যে সরকারে মদিনার প্রেম ভালোবাসা বিলাচ্ছেন। আপনাদের সকলের সুপরিচিত হাজার হাজার যুবকের প্রাণিস্পন্দন কলিজার টুকরা এবং আমার সম্মানিত মাতার তাজতুল্লাহ হযরতুল্লাহ হযরত মাওলানা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্রাজুল্লাহ আলী, আজকের সম্মানিত প্রধান বক্তা প্রধান স্পিকারকে আমরা অভিনন্দন জানিয়ে সবার কণ্ঠের সমস্ত শক্তিকে উঁচু করে জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। আলোচনা করা যাবে না, দুই পাশে দুইজন যে হাস্তি বসা আছে আমার কথা বলতে এমনি ভয় লাগছে, তারপরও চেষ্টা করছি কারণ ওনাদের দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা মাইকের সামনে কথা বলার জন্য সাহস নিয়েছি। আর তিনারা পাশে থাকলে আশা করি ইনশাল্লাহ আমাদের কোনো ভয় থাকবে না, কারণ ওনারা হচ্ছেন সুন্নিয়তের কান্ডারি। আমি সর্বোচ্চ যে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কখন আমার মতো হতে পারে? আর একটু জবান খুলে বলুন পারে। একটা কথা মনে রাখতে হবে, আমার নবী এমন এক পুত পবিত্র নবী, সরকারে মদিনার শানের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের বংশের ভিতরে দোষ ত্রুটি পাওয়া যেতে পারে, কিন্তু সরকারে মদিনার বংশ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আদম সুবিউল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছেন। রসুল্লাহর বংশে চিলতে পরিমাণ কোনো নাপাকারে স্পর্শ পাওয়া যাবে? একটু জবান খুলে বলুন যাবে। কারণ আজকের মাহফিলটা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলন। এই সম্মিলন থেকে রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের এশকে আপনার অন্তরে তাজা তরুণ স্পিড নিয়ে যেতে হবে। রসুলের বংশটা পুত পবিত্র ছিল, হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাত, ইয়ারাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশ্লি, মুতাওয়াশ্লিকে বেটে লামাক, লামাককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাফ, যুলহাফকে বেটে সালেহ, সালেহকে বেটে আবেদ, আবেদকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারক, তারককে বেটে নাখর, নাখর বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কেদার, কেদারকে বেটে আবাব, আবাবকে বেটে হামাল, হামালকে বেটে সাবত, সাবতকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াসা, ইলিয়াসাকে বেটে ওদ, ওদকে বেটে আব্বা, আব্বাকে বেটে আদনান, আদনানকে বেটে মাইম, মাইমকে বেটে নাদর, নাদরকে বেটে মোদর, মোদরকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে কদিমা, কদিমাকে বেটে কাদানা, কাদানাকে বেটে নাদর, নাদরকে বেটে মালি, মালিককে বেটে ফাক, ফাককে বেটে গালিব, গালিবকে বেটে লুই, লুইকে বেটে কাব, কাবকে বেটে মুররা, মুররাকে বেটে কিলাব, কিলাবকে বেটে কুসি, কুসিকে বেটে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফকে বেটে হাশেম, হাশেমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আবদুল্লাহ, আবদুল্লাহকে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কে ঠের যাই প্লিজ, সরকারে মদিনার প্রেম ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত কেউ কমাতে পারবে? একটু জবান খুলে বলুন পারবে। আমি যদি সংক্ষেপভাবে বলতে চাই, রসুলকে যারা আমার মতো বলে আমার এই মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু পর্যন্ত গিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, আমি বলি তোমাদের সাথে ঝগড়া করার, মারামারি করার কোনো অভ্যাস নাই। কারণ আমরা সুন্নি জনতা, কথায় কথায় আমরা লাঠি মিছিল বের করি না, আমরা সুন্নি জনতা কথায় কথায় সাপটা চত্বরের মধ্যে গিয়ে আমরা অ্যাটাক করি না, আমরা কথায় কথায় আমরা বাসের মধ্যে আগুন জ্বালাই না, গাড়ির মধ্যে আগুন জ্বালাই না, আমরা আলাউদ্দিন জিহাদের জন্য আন্দোলন করে আমরা জানিয়ে দিয়েছি, আন্দোলন করতে হলে বাসে আগুন জ্বালাতে হয় না, ম্যাংলোড করতে হয় না, আমরা আগুন জ্বালাই না। একটা কারণে আজকে রাসূলের আগুন এমনিতেই আমাদের হৃদয়ে দাও দাও করে জ্বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। সরকারে মদিনা আমার মতো হতে পারে না, এই কথাটা বুঝাতে গেলে হয়তোবা 3-4 ঘন্টা প্রয়োজন, কিন্তু আশেপাশে পরিস্থিতি এমন 3-4 ঘন্টা নেওয়া সম্ভব নয়। তবে 5 মিনিটে আপনাদেরকে বলছি, আমি 10টা দলিল দিব, 5 মিনিটে রসুল কখনো আমার মতো হতে পারে না। যদি আমার ব্যক্তিগত কথা হয়, ফুটবলের মতো লাত্তি মেরে ফেলে দিবেন, আমার কোনো কষ্ট নাই, কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার চেষ্টা করছি, রসুল কখনো আমার মতো হতে পারে না। এক নাম্বার দলিল, আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়, আর রসুল দুনিয়া আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মত হতে পারে না, আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, রসুল দুনিয়াতে আগমন করেছেন খতনাকৃত অবস্থায়, রসুল কখনো আমার মত হতে পারে না, আমরা ঘুমালে আমাদের ওযু ভাঙিয়ে যায়, রসুল ঘুমালে রসুলের ওযু ভাঙিয়ে না, রসুল কখনো আমার মত হতে পারে না, আমাদের থুতু থেকে দুর্গন্ধ, ঘাম থেকে দুর্গন্ধ, সরকারে মদিনার থুতু এবং ঘাম থেকে মিশক আম্বরা ঘ্রাণ বের হয়, রসুল কখনো আমার মত হতে পারে না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শপথ রসুলদার পরে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত নামাজ পড়াচ্ছিল, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, রসুলের পরে তাহাজ্জুদের নামাজ পড়াচ্ছিল, রসুল কখনো আমার মত হতে পারে না, আমরা সর্বোচ্চ
চারজন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু রসুল যতজন মন চায় রুখসত পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। রসুল কখনো আমার মত হতে পারে না। আমরা সর্বোচ্চ, আমরা ইসলামের স্তম্ভ পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রসুলের পরে ইসলামের স্তম্ভ পাঁচটি নয়, মাত্র চারটি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়ার শামের মধ্যে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ লেখে, রসুলের পরে যাকাত ফরজ করা হয়নি। কেন হয়নি? কারণ আমার আল্লাহ বলে, রসুলের ডানে যারা ছিল রসুলের গোলাম, বামে যারা রসুলের গোলাম, সামনে যারা রসুলের গোলাম, পিছনে যারা রসুলের গোলাম, গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। এই জন্য আমার আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে আমার আল্লাহ আরেকবার প্রমাণ করে দিল, তাম দুনিয়া হচ্ছে আল্লাহর বান্দা আর তাম দুনিয়া আমার বন্ধু নবীর গোলাম। যদি বলি সুবহানাল্লাহ, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রী চার মাস দশ দিন ইজ্জত পালন হওয়ার পরে আরেকটা স্বামী গ্রহণ করতেই পারে, কিন্তু রসুলের স্ত্রীরা আর জিন্দগিতে কোনো স্বামী গ্রহণ করতে পারে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের থুথু নাপাক, আমাদের প্রস্রাব নাপাক, রসুল্লার প্রস্রাব মোবারক হচ্ছে পাক, এতে কোনো সন্দেহ আছে না? না, আর একটু বলি, আমাদের সন্দেহ আছে? কেমন পাক আমি জানি না, আমি আপনাদেরকে জানাতে পারবো কি না? অন্তরটা একটু নরম করা যাবে। সরকারে মদিনার পশ্চাৎ মোবারক কেমন পাক? আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় পশ্চাৎ মোবারক করলেন। সরকারে মদিনা পশ্চাৎ মোবারক করে একখানা মাটির পেয়ালার মধ্যে করে সরকারে মদিনা পশ্চাৎগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রসুল আরামের ঘুম ঘুমিয়ে পড়লেন। অন্যদিক থেকে আরব করে সরকারে মদিনার একজন গোলাম, নাম হচ্ছে উম্মায়মান, উম্মায়মান বলে, হঠাৎ করে রাতের বেলায় আমার তৃষ্ণা, আমার তৃষ্ণা, আমি পানি পাই না। উম্মায়মান বলে, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, গভীর রজনীতে যখন পানি পাই না, উম্মায়মান বলে, হঠাৎ করে আমি দেখলাম আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বাটা কেমন কেমন জানি বের হয়ে যাচ্ছে, মনে হয় আমি মৃত্যুবরণ করব। আমি হাউমা করে কাঁদতে লাগলাম। উম্মায়মান বলে, হঠাৎ করে উম্মায়মান কি জানি মনে করে একটা মুচকি হেসে দিয়ে সমস্ত চোখের পানিগুলো মুছে ফেললেন। কিরে উম্মায়মান, পানি পেয়েছ? উম্মায়মান বলে, না। তাহলে চোখের পানি কেন মুছলা? তুমি মুচকে কেন হাসো? উম্মায়মান বলে, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য চোখের পানি মুছলাম আর মুসকি মুসকি হাসি। উম্মায়মান, সেই কথাটা কি? উম্মায়মান বলে, আল্লাহর শপথ, আমার মনে পড়ে গেল, পৃথিবীর কোথাও যদি পানি না পাই একটা দরবারে গেলে আমি খালি ফিরবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মায়মান বলে, আমি সমস্ত স্পিড দিয়ে আমি রসুল্লার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। উম্মায়মান বলে, সরকারে মদিনার ঘরের দরজার সামনে গিয়ে দরজার দুইটা পাট যখন খুললাম, রসুল্লার ঘরের ভিতর থেকে মিশক আম্বর মতো গ্রান বের হতে লাগলো। আমি হঠাৎ করে পাগল পারা হলাম, কিরে এই গ্রান থেকে? উম্মায়মান বলে, রসুল্লার ঘরের ভিতরে তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা আমি খুঁজলাম, ওইখানে কোথাও কোন রকমের আমি কোন ফাতিমার বোতল পাই না, আতরের বোতল পাই না। হঠাৎ করে উম্মায়মান বলে, আমার নজর গিয়ে পড়ল সরকারে মদিনার খাট মোবারকের নিচে। আমি দেখলাম রসুল্লার খাট মোবারকের নিচে মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মনমুক্তার মতো ঝকঝক ঝকঝক করছে। উম্মায়মান বলে, এই পানিটা কেমন? দুর্গন্ধ নাকি সুগন্ধ? আমি টেস্ট করার জন্য আমার নাক যখন পানির কাছে নিলাম, উম্মায়মান বলে, ওয়াল্লাহ আল্লাহর শপথ, পৃথিবীতে কত পারফিউমের গ্রান নিলাম, আতরের গ্রান নিলাম, সরকারে মদিনার প্রস্রাব থেকে মিশক আম্বরের চাইতো সুগ্রান বের হতে লাগলো। উম্মায়মান বলে, এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম, টক জাল মিষ্টি, এটা কেমন? উম্মায়মান বলে, এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগাতে দিয়ে হয় সেকেন্ডের মধ্যে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল, আমি গোটা পানি পান করলাম, এত মজা, এত স্বাদ, এত লাজ্জাত আমার জিন্দগিতে আমি পাই নাই। উম্মায়মান বলে, আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মায়মান, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মায়মান, আমার খাটের নিচে মাটির পেয়ালার মধ্যে আমার পশ্চাৎ মোবারক ছিল, আমার পশ্চাৎ মোবারক কোথায়? উম্মায়মান হাউমা করে কাঁদতে লাগলো, নবী আপনি কোনটাকে পশ্চাৎ বলছেন? যেটা থেকে মিষ্ক আমরা গ্রান বের হয়, যেটা থেকে মধুর চাইতো মিষ্টি। আমার নবী বলে, উম্মায়মান, যা জিজ্ঞেস করে তা বলো, আমার পশ্চাৎ মোবারক কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার তৃষ্ণা ধরেছে, আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, কি রে উম্মায়মান, তুমি কি জানো না মানুষের পশ্চাৎ পেটের মধ্যে গেলে জাহান্নামে চলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার পশ্চাৎ মোবারক পেটের মধ্যে যাওয়ার কারণে জাহান্নামের ভয় আপনি আমাকে দেখান? ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে জ্বলতে চাই 100,000 নয়, 1,00,000 বার, কিন্তু আমি আপনার পশ্চাৎ মোবারক পান করে আমি স্বাদ পেয়েছি। আমার নবী বলে, জাহান্নামকে ভয় পাও না? না পাই না। জাহান্নামকে ভয় পাও না? না নবী পাই না। আপনার জন্য তো আমি পাগল হয়ে গিয়েছি নবী, আমি জাহান্নামকে ভয় পাই না। আমার নবী বলে, তাহলে শোনো, যেই রসুলের প্রেমে তুমি পড়ে গিয়েছো ডিক্লেয়ার করে দিলাম, যেই পেটে সরকারের মধ্যে পশ্চাৎ ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। I'm sorry.
আমার ভাইয়ারা, যে রসুলের পসরা মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবীকে কখনো আমার মতো বলা যাবে? আর একটু জবান খুলে বলা যাবে? ডান হাত তুলে হাত নাড়িয়ে বলেন, বলা যাবে? ওই নবীকে আমার মতো যারা বলে আমরা তাদেরকে মাঝে মাঝে বলতে চাই ওহাবি। ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে রসুলের দুশ্মন, ওহাবি মানে হচ্ছে কথায় কথায় রসুলের শানের বিরুদ্ধে আচরণ করে। ওহাবি এটা কোনো সম্প্রদায়ের নয়, এটা হচ্ছে রসুলের বিরুদ্ধে আচরণ করা একটা গোষ্ঠী। এজন্য আমরা তাদেরকে মারার কোনো সুযোগ নাই। যদি মারার সুযোগ থাকতো তাহলে আমি গোলাম রাব্বানি কাসিমি কত মারার কেসের আসামি হতাম, আল্লাহ ও রাসূলুহ আলামো। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি তাদেরকে মারা যেতে যায় না, তো শুরু শুরু তাদেরকে হালকা টুকা আমাদেরকে দিতে হয় এমন ভাবে। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হয়া থাইকো। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কোন সমস্যা আছে নাকি? তো বলো না। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হয়া থাইকো, ও হাবি নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। সত্যিকার অর্থে বলুন তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চায় কিনা? সবাই ডাক দুই হাত তুলে চায় কিনা? তো বলুন, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হয়া থাইকো। বলো, ও হাবিবালানা সুন্নি হয়া, নবীকে মাটি বলে ও হাবি যারা, নুর নালা নুর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুর নালা নুর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নুরে সাবি পয়দা হাদিস খুইলা দেইখো, ও হাবিবালানা সুন্নি হয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হয়া। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পুরুষের বেঁচে থাকতে চায় কিনা? একটু জবান খুলে বলুন চায় কিনা? ডান হাত তুলে শেষবার একটা সমর্থন দেন, চায় কিনা? আমাদের সুন্নিদের একটাই দোষ, একটাই অপরাধ, আমরা কথায় কথায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 করি। এই কারণে সমস্ত বাতিলরা আমাদের বিরুদ্ধে। আজকে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের অসংখ্য গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে হয়তো আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোপন মাধ্যমে শুনতে পাচ্ছেন, আমি সবাইকে এতটুকুই বলতে চাই, আমি সর্বোচ্চ তিন থেকে চার মিনিটে বলতে চাই, আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় ইস্তেমা হচ্ছে, অসংখ্য জায়গায় ইস্তেমা হচ্ছে, ইস্তেমাতে রসুলকে আমাক আমার মতো বলা হচ্ছে, রসুল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হচ্ছে। সেই ইস্তেমার এক নম্বর হয় বিশ্ব ইস্তেমা, আরেকটা ইস্তেমা হয় আপনাদের সারিয়ার জমিনে ইস্তেমা। আমার ভাইয়ারা, আমি গোলাম রাব্বানি কাসিমি ইস্তেমার বিরুদ্ধে কেন কথা বলবো? কয়েকটি কারণে। আমি যখন ইস্তেমা যারা করে তাদের একটা বই আছে দাওয়াতের তাবলিগ, এই দাওয়াতের তাবলিগ বইটার আশি পৃষ্ঠা খুললাম, আমার মাথার ব্রেন আমাকে সাপোর্ট করছে না। সেইখানে লেখা আছে যে মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব, মদিনায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, আর বিশ্ব ইস্তেমায় এক রাকাত নামাজ পড়লে নাকি 49,00,000 রাকাতের সওয়াব। একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ, এ আওয়াজে হয় না, বলে নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বলবে বিশ্ব ইস্তেমায় 49,00,000 রাকাতের সওয়াব, যত বড় আল্লামা যত বড় ফাহামা, সে আমার কাবার বিরুদ্ধে কথা বলেছে, রসুলের শান রসুলের রওজা মুবারকের শানকে সে অপবিত্র করেছে, বাইতুল মুকদ্দাস আঘাত করেছে, যারা বলবে বিশ্ব ইস্তেমায় 49,00,000 রাকাতের সওয়াব, তারা মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
শুধু তাই নয়, আজকে গিয়ে ইউটিউবে চার্জ করবেন, বিশ্ব ইস্তেমার অসংখ্য ইন্টারভিউ নেওয়া হয়, আপনি কেন আসলেন, আপনি কেন আসলেন, আপনি কেন আসলেন, একজনকে জিজ্ঞেস করা হয় আপনি বিশ্ব ইস্তেমায় কেন আসলেন, লোকটা অনায়াসে বলে আমরা শুনেছি বিভিন্ন যখন তাবলিগ মসজিদে মসজিদে গিয়ে আমাদেরকে দাওয়াত দেয়, হঠাৎ করে আমরা অসংখ্য দাওয়াতে শুনেছি কেউ যদি টাকার কারণে মক্কায় মদিনা যেতে না পারে, মক্কায় মদিনা হজ করতে যেতে না পারে, তাহলে বিশ্ব ইস্তেমায় আসলে নাকি তার হজ আদায় হয়ে যাবে, জোরে বলে না। আরে জবান খুলে নাউজুবিল্লাহ বলুন তো, এই কথাটা আমরা মুসলমান হিসেবে কখনো মেনে নিতে পারি? এ জবান খুলে পারি? আরে মক্কা মদিনা এত পবিত্র জমিনকে তুমি বিশ্ব ইস্তেমার সাথে তুলনা করছো, তাই আজকে বাংলাদেশের অসংখ্য গোয়েন্দা সংস্থা এফবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে অসংখ্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানাতে চায়, আমার ভাড়া তাবলিগ মানে হচ্ছে বিনোদন, তাবলিগ মানে হচ্ছে পিকনিক, তাবলিগ মানে হচ্ছে কোথায় কোথায় তারা মসজিদের ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার আনন্দ পূর্তির বাজার সাজায়, তাবলিগ মানে হচ্ছে বিভিন্ন সন্ত্রাস মার্ডার কেসের আসামি একটা গন্তব্যস্থান, যারা কোথাও জায়গা যখন পায় না তখন তাবলিগের ভিতরে ঢুকে যায়। আমরা বলবো বাংলাদেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করতে চায়, বাংলাদেশ থেকে যদি অসংখ্য ইয়াবার ট্র্যাজেডি উৎখাত করতে চায়, বাংলাদেশ থেকে যদি গোস্তাক রসুলকে উৎখাত করতে চায়, এই বাংলাদেশ থেকে যদি সমস্ত জঙ্গিবাদকে দুলিশ্বাস করতে চায়, তাহলে অচিরেই বিশ্ব ইস্তেমা নামার বিশ্ব ইমাম চুর ইস্তেমা নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কিন্তু সরকারে মদিনার বিরুদ্ধে আচরণ করলে সুন্নি জনতা যারা পরিমাণ বরদাস্ত করতে পারি? একটু জবান খুলে বলুন পারি। তাই সর্বশেষ কথা এইখানে এনকোর্সি হুজুরকে বসিয়ে এত লম্বা কথা বলা ঠিক হবে না, কমিটি যদিও বারবার আমাকে বলছে নয়টা বলছি না, এটা আমার পক্ষে সম্ভব না, এখানে হুজুর এসেছেন আমি শেষ করে এতটুকুই বলছি, আমাদের কষ্ট লাগে তুমি মুসলমান হয়ে মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে লাগিয়ে আমার সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের লেবাস লাগিয়ে রসুলকে চিনতে পারো না, কিন্তু অসংখ্য বেঈমান অসংখ্য কাফের অসংখ্য খ্রিস্টান আমার রসুলের শান দেখে দেখে মুসলমান হয়ে গেল। আমি যদি বলি ওই ব্যক্তির কথা, মাইকেল এসার একজন ওয়ার্ল্ড ওয়াইড একজন রাইটার ছিল, মাইকেল এসার তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম দা 100 ম্যান 100 মনীষীর জীবনী, এই বইটা লঞ্চ বলেন ট্রাক বলেন বাস বলেন যে কোনো লাইব্রেরির মধ্যে পাবেন। মাইকেল এসার বলে আমি খ্রিস্টান, আমি চাইলাম একটা 100 মনীষীর জীবনী নিয়ে আমি জীবনী লিখব, তবে এই বইটার প্রথমে আমি কার নাম আনবো, যার নাম আনলে হিন্দু গ্রহণ করবে, বৌদ্ধ গ্রহণ করবে, খ্রিস্টান গ্রহণ করবে, না চাকমা গ্রহণ করবে, মারমা গ্রহণ করবে। মাইকেল এসার বলে 100 মনীষীর জীবনী বইটার প্রথমে আমি চিন্তা করলাম আলবার্ট আইনস্টাইন, আমি চিন্তা করলাম সক্রেটিস, আমি চিন্তা করলাম প্লেটো, আমি চিন্তা করলাম অ্যারিস্টটল, আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন, আমি চিন্তা করলাম আলেকজান্ডার দ্য গ্রেট, আমি চিন্তা করলাম আলফ্রেড নোবেল, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম অ্যাডলফ হিটলার, আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন, আমি চিন্তা করলাম লেনিন, আমি চিন্তা করলাম রানী এলিজাবেথ, আমি চিন্তা করলাম মার্টিন লুথার, আমি চিন্তা করলাম চেঙ্গিস খান, আমি চিন্তা করলাম মেল মিল্টন, আমি চিন্তা করলাম মা শেতং, আমি চিন্তা করলাম মহাত্মা গান্ধী, আমি চিন্তা করলাম রবি ঠাকুর, আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম, আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ, আমি চিন্তা করলাম শেক্সপিয়ার, আমি চিন্তা করলাম কনফুসিয়াস, আমি চিন্তা করলাম হেলেন কেলার, আমি চিন্তা করলাম জোহান কেফলার, আমি চিন্তা করলাম নেপোলিয়ান, আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন, আমি চিন্তা করলাম বার্টন রাসেল, আমি চিন্তা করলাম টমাস এডিসন, আমি চিন্তা করলাম স্যামুয়েল হ্যানিম্যান, আমি চিন্তা করলাম টমাস, আমি চিন্তা করলাম হোসেমি, আমি চিন্তা করলাম মেরি কুরি, আমি চিন্তা করলাম ম্যাক্সিম গুর্কি, আমি চিন্তা করলাম আইজ্যাক নিউটন। না, কারোর মধ্যে অর্থনীতির জ্ঞান নাই, কারোর মধ্যে পরিণতি নাই, কারোর মধ্যে সমাজনীতি নাই, কারোর মধ্যে রাজনীতি নাই, কারোর মধ্যে অ্যালজেব্রা নাই, কারোর মধ্যে সাটার কাউন্টার নাই, কারোর মধ্যে ফিলোসফি নাই, কারোর মধ্যে যুক্তিবিদ্যা নাই। মাইকেল স্টার বলে আমি খুঁজতে লাগলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষকে পাওয়া যাবে যার ভিতরে আসমানের জ্ঞান থাকবে, জমিনের জ্ঞান থাকবে, ডানের জ্ঞান থাকবে, মামার জ্ঞান থাকবে, কুল কায়নাতের জ্ঞান থাকবে। মাইকেল স্টার বলে একটা বছর অ্যানালাইসিস করার পরে আমার সামনে এমন এক সত্তা এমন এক মহামানবের কথা আসলো যার ভিতরে আসমানের জ্ঞান আছে, জমিনের জ্ঞান আছে, ডানের জ্ঞান আছে, মামার জ্ঞান আছে, কুল কায়নাতের জ্ঞান রয়েছে। মাইকেল স্টার বলে তিনি অন্য কেউ নয়, তার সম্পর্কে আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কোরআন, তার সম্পর্কে আমার আল্লাহ বলেছে ইয়া আইয়াল মুদাসসির ইয়া আইয়াল মুসাম্মির, তার সম্পর্কে আল্লাহ বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, কুল কায়নাতের সমস্ত নবী হাবিবি কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাহ
ইয়াসিন মুসলিমিন আনিসুল কারামিন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল আশিকিন ওরাতুল মুস্তাকিন শামসিল আরেফিন মাইকেল সাদ বলে ওই নবীর আদর্শ ওই নবীর জ্ঞান ওই নবীর সম্মান দেখে আমি ধরে না করে ওই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আমার কষ্ট আমার দুঃখ একজন বেঈমান সরকারের মদিনার শান দেখে 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 মুসলমান হয়ে যায় আর তুমি মুসলমান হয়ে মাথার মধ্যে টুপি লাগিয়ে সরকারের মদিনাকে নিরাকার বলে গালি দাও আর তুমি মুসলমান হয়ে সরকারের মদিনার সুন্নাত মুখের মধ্যে দাঁড়ি লাগিয়ে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলো আর হচ্ছে আন্তর্জাতিক মুনাফিক ডান হাত তুলে বলো ঠিক কিনা রব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লার গোলামি করে করে আমার শ্বাস নিঃশ্বাসটা রসুল্লার কদমে কোরবান করতে পারে সবাই বলে আমি আর একটু জবান খুলে বলি আমি আর কষ্ট নয় আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি রসুলের মহাব্বত এসে মৃত্যুর আগুনে ধারণ করে শ্বাস নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে আশা প্রত্যাশা নিয়ে।